সাবস্ক্রাইব করুন বেঙ্গলি লাইফস্টাইল উইথ ঝিনুক চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল উইথ ঝিনুক। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা সন্ধ্যাবেলা খাবার খাবো। সন্ধ্যাবেলা তো অনেকদিন পর ফুচকা নিয়ে এসেছি, আর এটা পাঁপড় ফুচকা। এটা কিন্তু ওই হাতে বানানো ফুচকা নয়, দেখো অনেকটা বড়। হ্যাঁ, তো এখানে তো কোনো ফুচকার দোকান বসছে না, সুতরাং এটাই করেছি। আর এমনি ঘরে বানিয়েছিলাম কিছুদিন আগে। তো আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো আজকে একটা পানিশমেন্ট আসছে, পানিশমেন্টটা খুব মজাদার আছে। তো যে হেরে যাবে সে পানিশমেন্টটা পাবে। আর এই ফুচকা খাওয়ার কয়েকটা রুলস হলো, ফুচকাটা পুরোটা শেষ করতে হবে, আলুটাও শেষ করতে হবে, টক জলটাও শেষ করতে হবে। আর ফুচকা খাওয়ার সময় যেহেতু এই ফুচকাগুলো একটু শক্ত হয়, হ্যাঁ, সেহেতু ফুচকা খাওয়ার সময় যদি ফুচকা ভেঙে যায় তার জন্য একটা পানিশমেন্ট আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে খেলার রুলস। তো শুরু করা যাক, আর যে খারাপ সে তারা পানিশমেন্ট পাবে মজায়। আগে একটা গুলে দিই। তবে আমি তো এখন পানিশমেন্ট নেবো, তো পানিশমেন্টে খুবই বাজে জিনিস, সুতরাং আমি করেছিলাম কারণ মা হারবে বলে আমি হেরে গেলাম। কোনোদিন আমি এই পাঁপড় ফুচকা খাইনি প্রথমত, এতটা শক্ত আমি বুঝতে পারিনি, সুতরাং মা এটা করবে। আমি ভেবেছিলাম মা হারবে, তাই কঠিন পানিশমেন্টে গেছিলাম, সেটা তার হলো না, আমাকেই করতে হবে, সুতরাং এটা আমি কিছুক্ষণ পরে খাবো। আর আমি জেদও করেছিলাম যে আজ আমি হারবো না, কি আর পরে যাবে, কিছু করার নেই, এটা আমি পরে পরে খাচ্ছি। পানিশমেন্টটা নিয়ে আজকে পানিশমেন্টটা আছে হচ্ছে ভাগ্যটা খারাপ হলে যা হয় অবস্থা, আমাকে প্রতিদিন খাওয়া হয়, খেতে হবে। হ্যাঁ অবশ্যই, আমার বেলা খাওয়া তুমি নিয়েছো, এটা আমরা ছিল খাওয়াবার জন্য, সেটাই আমাকে খাওয়াবার জন্য, এবার তুমি যে খাও। আমি তো বেশি এতটা শক্ত ভাঙাই যায় না, আর যে সেটা গিলবো কি করে, আর দিয়েছি এবার যে মতে মাঝে কি করে খেলাম, তো না আমি ভেবেছি যে আজকে আমি হারবো না। দেখে দাও কতটা
রেড চিলি, বাপরে বাপ, হট চিলি। এটা টক চিলি? না না না, ওটা শুধু খেতে হবে। শুধু মরে যাবো? না না, আমিও মরে যেতাম তাহলে। একটু একটু টক চিলি, একটু একদম অল্প একটু টক চিলি নিয়েছি। না নেওয়ার মতো দেখিয়ে দে, ভিতরে আসছি করে দেখাবো। হ্যাঁ, ভেতরে তো আছে। মাকে এরকম শাস্তি দেওয়া উচিত না, আমি একদিন দেবো, তুমি প্রতিদিন শাস্তি দাও। লঙ্কাল গুঁড়ো নিয়ে করতে পারে, মা করতে পারে না, কাকে পারে। ভালো থাকো, আসবে একটা অন্য কোনো ভিডিও নিয়ে।